আমার একটা আস ডেলি একটা করে ডিম করে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা, দশটা ডিম তাও দিয়া দশটা আস। এখন অঙ্কটা আমরা লয়ে যাবো স্কোয়ারে, মানে 10×10, এক এককে এক, সামনে দুইটা শূন্য, একশোটা আস। একশোকে আবার আমরা কিসে নিয়ে যাবো স্কোয়ারে, 100×100, এক এককে এক, সামনে চারটে শূন্য, মানে 10,000 আস। 10,000×10,000, এক এককে এক, চারটে চারটে আটটা শূন্য, 10 কোটি আস। আরে কি বুঝাস, হ্যাঁ অঙ্কটা বুঝো না, এই তো অঙ্ক বোঝার দরকার নাই। তুমি যে আমারে কও নিজের জমিতে কাম করতে, আমি কাম করবো কেন? এই জমি জমি আমি ফার্ম করবো, হাঁসের ফার্ম, কোটি কোটি আস, প্যাক 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 করবো। আর মানুষে এখন আমার দিকে প্যাক প্যাক করে না, হাসি আসেম করে না, মানুষে কইতে বাধ্য হইব জমিদার আসেন। কইলে কইব, আমার কাছে অঙ্ক একটাই, কাম করবি ভাত খাবি। আমি কি বললাম, আমার রক্ত নীল রক্ত না, আমি কিভাবে কাম করব? ব্লু ব্লাড, জমিদারের রক্ত, আমি কাজ করবো এটা শোভা পায়। তুমি তো সিসি করবো আমি কাজ করলে। ভাবি কটা বাদ দাও, খিদা লাগছে ভাবি, দাও না কটা ভাত। এবারও ফেল করছো না, কি পড়ালেখা করো? চার চারবার ফেল করলা, যার জন্য করি চুরি সেই বলে সোর না? আপনার মতো তো আমার বয়স পইরা থাকে না, আমার বয়স দিন দিন বাড়তেছে, আর আমার বাপ মা আমারে 4 বছর আগে থেকে বিয়ে দেওয়ার জন্য পায়তারা করতেছে। আপনার কপাল ভালো যে আমার মতো মায়া আপনার জন্য এখনো পর্যন্ত ওয়েট করতেছে। বিয়ার লগে পরীক্ষার রেজাল্ট খারাপ করার সম্পর্ক কি আমি বুঝি না, একটু বুঝাই কও। আমার কোন বান্ধবী আছে যে এখনো পর্যন্ত অবিবাহিত, ম্যাট্রিক পরীক্ষায় পাশ করছে আর বাপ মার সাথে সাথে দইরা বিয়া দিয়ে দিছে? আমার তো কপালে বিয়া নাই। আমার বাপ মার টাকা নাই নাকি আমি দেখতে অসুন্দর যে আমার বিয়া হইব না? আমি তো পরীক্ষার হলে যাই খালি আপনার জন্য, আমি খাতা খালি রেখে আসি আর রেজাল্ট খারাপ করি যাতে আমার বাপ মা আমার এখনো দইরা বিয়া না দেয়। আমি তো তোমার অনেকবারই বলছি যে চলো বিয়া করে ফেলাই, তুমি তো রাজি হও না। বগলের তলায় যে এরকম একটা হাঁস নিয়ে ঘুরেন, কে বিয়া করবো আপনারে? আপনি তো স্বপ্ন দেখেন খালি 2×4, 3×6, 4×8। আপনার মতো একটা অসল ডেকির সাথে আমার বাপ মা জীবনেও আমারে বিয়া দিব না, এটা তো আমি কইয়াই দিছি আগে। শোনো, ডেকি কইলাম স্বর্গে দান মানে, হ্যাঁ ডেকি কোনোদিন আকামি মানা, ডেকি কইয়া গাইল দিও না। আমার খালি আস 20-30টা বাচ্চা দেখ না, তারপরে দেখো কি করি। পালেন তো একটা হাঁস, আবার স্বপ্ন দেখেন 1 লক্ষ হাঁসের, শরম করে না নিজের এখন আবার স্বর্গের ডেকি? জমিদার জমিদার, হে হে, এক
আরো 4 বছর আগে আমার বলা উচিত ছিল, না বইলে কামে দেখানো উচিত ছিল। আত্মহত্যা করাটা মহাপাপ, সেজন্য কাজটা করতে পারি নাই। বিগত 4 বছর ধরে একই ক্লাসের 8-10টা বই বারবার পড়ে ফেল করতেছেন, আর আপনার সামনে আপনার ছোট ভাই পরীক্ষায় পাশ কইরা উপরের ক্লাসে উঠছে। আপনি তো আদু ভাইয়ের রেকর্ড ভাঙছেন। পরীক্ষায় যদি পাশ করতে না পারি তাহলে কি আমার দোষ? না না না, আপনার কোনো দোষ নাই, সব দোষ তো আমার, কারণ আমি আপনাদের 4-5টা মাস্টার রেখে পড়াইতেছি, আর সকাল বিকাল গরুর মাংস, মুরগির মাংস, ডিম, দুধ, কলা খাওয়াইতেছি, আর প্রতি সপ্তাহে নতুন নতুন জামা কাপড় কিনে দিতেছি। আমি পাপ করছি না? পাপ করে ফেলেছি কি? কথার উত্তর দেন না কেন? উত্তর নাই, আমার কাছে উত্তর আছে। আমি ঠিক করছি এই আগামী 1 মাসের মধ্যে আপনার বিবাহ দিয়ে দেবো। আপনি বুঝতে পারছেন আমি আল্লাহর ভয় পাই, কারণ আল্লাহ বলেছে কোনো অবিবাহিত মেয়ে মানুষ রেখে যদি কোনো লোক মারা যায় তাহলে তার বেহেস্তের রাস্তা সুগম নয়। তাই আমি ঠিক করেছি আগামী মাসের মধ্যেই আপনার বিবাহ দিয়ে আমি আমার বেহেস্তের রাস্তাটা নিশ্চিত করবো। ঠিক আছে, আমার যদি আপনার বোঝা মনে হয় আমার আমার মামার বাড়ি পাঠিয়ে দেন, আর যদি সেটা না করেন তাহলে আমি 1 সপ্তাহের ভিতরে আত্মহত্যা করব, তারপরে আমি পাশ না করে বিয়া করব না। এইসব কথা এখন বলে কোনো লাভ নাই, আমার সমাজ আছে, সংসার আছে। ঠিক আছে, তাহলে আমি আত্মহত্যা করি, আপনি আপনার সমাজে গিয়ে মুখ দেখায়েন, আর যদি সেটা করতে না পারেন তাহলে আমার এই লাশবারের জন্য একবার চান্স দেন। গেলাম আমি, আব্বার কাছে গেছি, আব্বাও চিল্লাচিল্লি করে, এখন তুই আইছো আমারে বুঝাইতে? না তুই আমার বয়ান দিতে চল। এই তুই আমার মুখ থেকে বাইরে চল, যা বাইরে বাইরে। আমার মানে উচিত কথা কই যায় না, তোমার যে টাকা পয়সা লাগে না আব্বার কাছে কিছু নেই কথা কই তুমি লিবা? আমি তোমার আর কোনো টাকা পয়সা নিতে পারবো না, মিছা কথা কই। এই আমার লাগে কি মিছা কথা কইছিস? তুই কি মিছা কথা কইছিস? তুই আমার আমার টাকা লাগবে না, টাকা লাগবে তুই তুই আমার মুখ থেকে বাইরে যা। আজ এত আমি তোমার সঙ্গে কথা কইবে বেশ তারপর বদমাইশ হাতি। আইছিলাম তোমার বেদ্য ভাইয়ের নামে একটা নালিশ দেয়া, এখন নালিশের সংখ্যা 2টি হয়ে গেছে। কি হইছে হুনি? আমি পুষ্করিণী পার দিয়ে আইতেছিলাম, তোমার ভাই তার 2 জন বন্ধু লয়ে গোসল করতেছিল, আমার দিকে কয় ডেকি, একজন কয় প্যাক প্যাক প্যাক, একজনে টিস করে কয় জমিদার, কত বড় বেদ্য, আমি কি বিচার করবা করো, জলদি বিচার করতে। আর দ্বিতীয় নালিশটা কি? 2 নম্বর নালিশে এনে এসে পয়দা হয়েছে, আমি এই জায়গায় আইছি, ওরে দেখে আমি এই জায়গায় পলাইছি। সে করলো কি? হাত ধরনের নাম করে আমার পুরো শরীরের ভিজাই দিছে, কেমন লাগে? বিচার করতে হবে, করা বিচার। আপনার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে, কিন্তু বিচারের রায়টা আমি দিয়ে দিই। তুমি তার কানপট্টি বরাবর ঠাডায় চটকানা মারবা, আলগা হাতে, আলগা হাতে বুঝছো? মানে শক্ত হাতে না, এমন চটকানা মারবা না, আলগা হাতে মারবা। শোনেন, এসব জমিদারিগুলো না আমার সাথে দেখায়েন না, আমার বাপ পোলা খুঁজতেছে আমার বিয়া দেওয়ানোর জন্য, আর আমিও ঠিক করছি এসব হাঁসওয়ালা জমিদার আমি বিয়া করুম না, আমি বিয়া করুম রাসপাশাওয়ালা জমিদার। শুধু মনের ভিতরে একটা দুঃখ থেকে দেব, একটা আকেম্মা গাদার লগে প্রেম করছিলাম। ভালো হইলো, এতদিন ঢেকি কইতা, আজকে আবার গাদাও কইলা। আরে জমিদার হাশেম চৌধুরীর মাথায় যে কোটি কোটি টাকার বুদ্ধি খেলা করে এটা বুঝলা না? সারাটা জীবন খালি উল্লুক, বেল্লি, গাদা, ঢেকি এগুলি কয়ে গেলা। রাখেন আপনার কোটি টাকার স্বপ্ন? 5-6 বছর ধরে তো ওই এক হাঁস নিয়া কোটি টাকার স্বপ্নই দেখা যাইতেছেন, এক টাকাও তো কামানের মুরদ নাই। হুম, আসছে কোটি টাকার স্বপ্ন নিয়া, আপনি আসলে একটা গাধা, গাধার সাথে তুলনা করলেও আপনার ভুল হয়, আপনি একটু অকন্যা। আমি তোমার কাছে আর টাইম চাবো না,
এই বছরের মধ্যে যদি স্বপ্ন বাস্তবায়ন করতে না পারি তাহলে আমি গ্রাম ছেড়ে চলে যাবো, প্রমিস। জান, 4 বছর ধরে তুই একই কথা শুনতেছি, এখন আল্লাহর রাস্তে ভিক্ষা চাই না, কুত্তা খেদাই। আতি যেমন করতে পারে বুঝছো, চামচিকায় লাথি মারে, আই ডোন্ট মাইন্ড। বুঝবা একদিন, বুঝবা। ঢং কইরে না, খারান। ধরেন না কেন? টাকা দিয়ে আমি কি করবো? ঢংগুলো একটু কম কইরেন। আমি এতদিন পর্যন্ত যত টাকা নিছি আমার বাপের পকেটে, ওই টাকা দিয়ে আমার বাপ 10,000 বরযাত্রী খাওয়াইতে পারতো। আমি কিন্তু কইয়া দিলাম, আমি আর আমার বাপের পকেট মারতে পারুম না। আল্লাহ তোমার বাপের বেস্ত নসিব করুক। কি মরার পরে আফটার ডেথ? আমি একটু আগে কইলাম, মাইন্ড করার কি আছে? যে কোনো লোকরই তো তুমি আমারও বলতে পারো, মানে মানুষ তো মারা যাবেই। আমার বাপের নামে একটাও বাজে কথা বলবেন না। সরি, ওনার একটু দিবা। ওনা কেন? মাতা মুসলিম। আমি সবই বুঝতে পারতেছি, আমার ছেলে খুব ভালো ছেলে, এখন কি কবা সেটা সরাসরি কও। একটা আকাম করছে। কি আকাম করছে? একটা খারাপ ছেলে পেলেদের সঙ্গে মিশে আমার দেখলেই কয়, দেখি হাসে, মাকাই মা হাসেন, প্যাক 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 এগুলি কয়। আপনি চিন্তা করেন, আপনি জানেন না আমাকে বংশ কি, আমরা তো ব্লু ব্লাড, নীল রক্ত, আমরা জমিদার, এটা জানেন না আপনার? এখন হ্যাঁ, একসময় তোমরা জমিদার ছিলা, এখন তো আর জমিদার না। বাস্তব কথা হলো এখন তুমি ঢেকি হাসেন, আর আমার পোলারেন দিলে আমি নিষেধ করে দিলাম, গ্রামের আর সবাই নিষেধ করবা কীভাবে? শোনো, ওই বাদামি গিরি বাদ দিয়ে আমার আড়তে যেয়ে কাজ করো, আর জমি খেয়ে দেখাশোনা করো, কাজে লাগবে, তা নাহলে ভিক্ষাও পাবা না, আর কোনো কাজে লাগলে কইও। বেটাকা বাপ, এই স্নেহলতা পার না, এতক্ষণ সময় লাগে আমার কিছু দিবা গো বাবা। বাবা রে, আপনার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই বাবা, অন্য দুয়ারে দেখেন, পার না বাবা রে। আমি এক আশাফুল মাখলুকাত, তুমি এক আশাফুল মাখলুকাত, আল্লাহ রাস্তায় কিছু দেওয়া বাবা আমারে, আর তোমার তো দেওয়ার মতো অনেক কিছুই আছে রে বাবা, আর দেওয়ার মতো মন থাকলে তুমি অবশ্যই দান করতে পারবা। বাবা আমার মাফ করে দাও, অন্য জায়গায় যাও বাবা। শুনেন, এদিকে আসেন। আপনি একটু খারাপ, আমি আইতাছি তো জমিদার, পরন্ত জমিদার, পরন্ত না, আমি উড়ে গেছি জমিদার, উঠার সম্ভাবনা দেখতেছি না, স্বপ্নের মধ্যে বাস করি, একটু খারাপ না। বাবা রে, কিছু মনে করেন না বাবা, মানে আপনি তো ভিক্ষুক আসছেন আমি বুঝছি, কিন্তু আপনার লগে তো আমার সিন পরিচয় নাই, বাই চান্স যদি আপনি ভিক্ষুক না চোর হন তাহলে তো আসটা লয়ে দেবেন, আমার মূলধন শেষ। বাবা কিছু মনে করেন, আসটা লয়ে ভিতরে যাবো, আবার আসটা লয়ে আসবো, একটু অপেক্ষা করেন। বাবা এই যে ডিম দুইটা দেন বাবা, আমার লাগবো না রে বাবা, আমারে দিলে তুমি খাইবা কি? আমার খাওয়ানলে আপনি চিন্তা করেন না, আমি ফকির লো জমিদার, ব্লু ব্লাড, আমার শরীরে নীল রক্ত, আমার দুয়ার থেকে একজন ফকির কিছু না নিয়ে ফিরবো, এটা হইব না। আর বাবা আমার লেগে তুমি চিন্তা করো না বাবা, আমার স্নেহলতা আছে। স্নেহলতা? স্নেহলতা কাটা রে বাবা, আসেন নাম স্নেহলতা, স্নেহলতা ডিম পারবো, তুমি চিন্তা করো না, এই ডিম দিলে তুমি নাও, আর আমার আসটা লেগে একটু দোয়া করো বাবা।
তোমার হাসের জন্য কি দোয়া করুম বাবা, দোয়া তো করুম আমি তোমার লিগে, তাতে আল্লাহ তোমারে কিছু না কিছু দেয়। ঠিক আছে বাবা, বাবা খোদা হাফেজ বাবা, আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক বাবা। কি রে তোর বাপে নাকি তোরা বকাঝকা করছে? আরে যা তা করছে বেটা, মন মেজাজ খুবই খারাপ। আরে বাদ দে, চাইলেই তো বাদ দেওয়া যায় না, বড় হয়েছি, প্রেস্টিজের একটা ব্যাপার আছে এখন। ল যাই, একটা কাজ করি, তোর মনটা ভালো হয়ে যাবো গা। সালাম আলাইকুম আসেম ভাই, ভালো আছেন ভাই? হ্যাঁ, কি করতেছিলি গ? চল পিকনিক করি। হ্যাঁ বন্ধু, তুই আমার মনের কথা কইছ। হ্যাঁ থাম থাম, কইলেই তো পিকনিক কেমন জানা বেটা, আরও তো ব্যাপারপাতি আছে, ওইগুলা কেমনি কি? আমি চাল ডাল ম্যানেজ করতেছি। হ্যাঁ আর বাকিগুলা? গরু ছাগল আজ পুরগি আছে না? গরু ছাগল না পাইলেও আজ তো আশেপাশে একটা পাওয়াই যায়। তাহলে ঠিক আছে, আজকে রাইতে তাহলে আমরা খিচুড়ি আর আসবো নাই খাই, বেশি করে জাল দিয়া কষাইয়া ওরে টেস্ট। আসেন ভাই, আপনার কিন্তু দাওয়াত থাকলো ভাই, আপনি আইসেন, একটু খিচুড়ি আর আসবো না খেলেন আমার সাথে, আইসেন ভাই। এই চল কেমন আছো? অনেক চল। খাওয়ান দাওয়ান শেষ, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নেই, এই দুইটা ছাড়া অন্য কোনো কথা থাকলে করতে পারিস। পাল্লা খালি আমার লাগে, খুবিস কোমান তো খুবিস না হলে লুচটা ফুচটা খাইতে পারতি। হেই এটা কই তান চোর, কার বাড়ি চুরি করছোর? না চুরি করি নাই, কিন্তু লাবণীরা যদি সংসারে আনতে চাই চুরি করা শুরু করতে হবে, উপায় নাই তো। সত্যি করে কত এটা কই পাইছ? কার করে সিং দিছ? কার করে সিং দিব? একটু আগে এমন ভাব করলা যে এটা মাটির দলা, আর এখন দেহনের পরে মনে করতেছ যে এটা হাজার টাকার মোহর। এটা হাজার টাকার মোহর না রে, এটা লক্ষ টাকার সোনা। ভাবি মজা করতেছ কি লেগে আমার লগে? আমি কোনোদিন তোর লগে মজা করছি? আর কোনোদিন মজা করবো না, এটা লক্ষ টাকার সোনা। আল্লাহর কসম করে কইতেছ? আল্লাহর কসম। তুমি তো ডস খাইছো। আরে এটা লোয়ার দলা, উপরে গোল্ডেন কালার করছি, এটা জমিদারি বুদ্ধি, তোমাকে মাথা হইব না। ডস খাইছো, ডস ডস, বিশাল ডস খাইছো। হারামি জানি কোরআনকার কি করলো। কেমনে ঘটাইলে এই ঘটনা? কি রে কেডা? আমি দরজা কি আর করার জন্য খোলা রাখছিলেন?
রাগ দেখান কেন? আমার উপরে রাগ দেখা কোনো লাভ আছে? আমি কি আপনার উপরে বকা দিতে পারি না? আমার কি সেই অধিকার নাই? আপনি খাইছেন কি খান নাই সেটার খবর কি আমি নিতে পারি না? ঘরের ভিতরে হাঁস কেন? এখানে কি হাঁস কি করে? আরে এমনি কেন বলতেছ? হাঁস হাঁস এটা কোনো কথা? তার একটা নাম আছে, স্নেহলতা বলতে পারো না? ও এখন আমার থেকে হাঁস বড় হয়ে গেছে তাই না? তাড়াতাড়ি খাওয়া নেন, বাসায় যাইতে হবো। রাগ করো কেন? এইভাবে কেউ কথা বলে? আমি কার লগে সময় কাটাই, কার লগে কথা বলি? একলা মানুষ, কথাবার্তি যা কর তো স্নেহলতার লগেই কই। তোমার কাছে গেলে তো টেকার খোটা দাও। স্নেহলতা তো কোনোদিন কোনো বিষয়ে আমার খোটা দেয় নাই, অথচ ডেলি ডেলি ডিম দিয়ে যেতেছে। আচ্ছা এটা বাদ দিলাম, আমি তো জমিদারের সন্তান তাই না? আমার তো ব্লু ব্লাড, নীল রক্ত আমার। আমার দাদাই তো হাতি পুষত, আর আমার ক্ষমতা নাই, আমি একটা হাঁস পুষতেছি। পেটের ভিতরে ভাত নাই তার আবার শৌখিনতা? 6 বছর ধইরা এসব শৌখিনতা বাজারের মধ্যে বেচাকেনা করতেছেন 100 বার কইরা। আমার তো ভাগ্য ভালো, প্রেমের হুজুগে আমি আপনারে বিয়া করি নাই, নাইলে দেখা যাইতো টাকার অভাবে আমারে গিয়া হাটে বেচে আসতো। চুপ, একদম চুপ। কি কইলি তুই এটা? আর কোনোদিন এই কথা তুই উচ্চারণ করবি না। ভাত খান না কেন? বাসায় যাবো না? কামুন আমি খাইবেন না কেন? আনতে কষ্ট হয় নাই? এমনি কেউ কথা কইয়া ভাত খাওয়ায় কান মানা? একদম কান মানা পাগল। তুমি যখন কুইলা আছে তোমার আমি বেঁচে দেবো, আমার কুইলার মধ্যে একটা খামচি দিছো না তুমি? আমার দিকে চাও, 2টা বছর, আচ্ছা 2 বছর বাদ, 2 মাসের মধ্যে আমি জমিদার হাশেম চৌধুরী যদি তোমার বিয়ে করতে না পারি তাহলে এই ফ্যানটা বেঁচে দেবো। তারপরে হেনে একটা দড়ি লটকামো, তারপর আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো, প্রমিস। আচ্ছা এতটুকু শোনা, এতখানি শোনা দিয়ে তোমার কানের নাকের আর গলার অলঙ্কার হয়ে যাবো না? আমার অলঙ্কার লাগবো না, আগে চালের ফুটাগুলো সারে। কি বেচবেন, বৈধ না অবৈধ? আরে বৈধ, ভালো দাম না পাইলে বেচবো না। জিনিসটা কি স্বর্ণ তো? স্বর্ণ। এই সাইজের একটা জিনিসের দাম কত হইতে পারে? কি চুরি? ধরো মিয়া, আপনার বললাম না আমি চোর না, আমি চুরি করি না, আমার দিকে চোর মনে হয়? আরে বাবা আমি চুরি বলি নাই, হাত দিয়া তুমি যেমনে দেখাইছো আমি মনে করছি বালা। দেখাও জিনিসটা দেখাও। ইয়াল্লাহ, এত সোনা রাখার বাজার সন্ধ্যা নাই, তবে তোমার সাথে যদি সম্পর্কটা না ভাঙে সে ব্যবস্থা করুন। একটা জিনিস দেখে ঘাবড়ে গেলেন, আমার কাছে তারও আছে। আজকে কথা বলো, আশেপাশে চোর ডাকাত আছে, লোকজন শুনে ফেলেন, তোমারও অসুবিধা আমারও অসুবিধা, লেনদেন করুন যখন, গোপনে গোপনে করা নাই ভালো। আসেম ভাই নাকি? সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, হাইলুঙ্গি নামা, ভালো আছি। তো তোমরা এখানে খারাপ জিমাইতেছো কেন? রাইতে ঘুমাও নাই? কেমনে ঘুমাই ভাই কন? ঘরে যাইবা, বিছনায় হুয়ে পড়বা, ঘুমাই পড়বা, বাস শেষ। আর ভাই আপনি যদি ঘরে বসে বসে কোটিপতি হইতে পারেন, আমরা চুরি করে 2-4টা ফল পাকড় খাইলে খুব দোষ না?
আর ভাই আপনারা সরি ভাই, আপনারা কইছিলাম আজ খাওয়ামো, কিন্তু গ্রামে রাজগুলা ভাই খোয়ার থেকে সিন্ধুকে যায় ঢুকছে। ভাই টেনশন নিয়েন না, আজ জব আইব, আমিও খামু আপনারাও খামু ভাই, ঠিক আছে ভাই? মনে কিছু নিয়েন না ভাই। চুরি করানোর দরকার নাই, আস কিন না তারপরে খেয়ো। আর ছোট ভাই দুষ্টামি করবা ঠিক আছে, বিয়াদবি করো না ভাই, যদি বিয়াদবি করো কানের পর্দা ফাটাই ফেলাবো। কিন্তু তোমার পোলারা ছেলেটা অসুস্থ, এটা আমার শুনতে হলো অন্য মানুষের কাছে। ছি ভাবি ছি, আত্মীয় সম্পর্ক কখনোই দূরে সরায় না, দূরে সরাই হচ্ছে সময় আর টাকায়। বাহ, তোমার তো অনেক বুঝ, তুমি মাস্টার হয়ে গেছো, তাহলে একটু স্কুল খোলো না কেন ভাবি? যাই হোক, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে সদরে যাবে, ওকে পাশ করা ডাক্তার দেখাবে আর বিদেশি ফল ফ্রুট খাবে, তারপরেও যদি কিছু লাগে তাহলে আমি আছি, আমাকে বলবে, আমি আছি। টাকাগুলি তোমার কাছে রেখে দাও, তোমার কাজে লাগবে। কাজে লাগার মতো যথেষ্ট টাকা আমার কাছে আছে ভাবি, সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর জমিদারদের টাকার কোনো দিন অভাব হয় না ভাবি, নাও রেখে দাও। টাকাটা হালাল না হারাম সেটা তো আমার বুঝতে হইব, আর তোমার কাছে তুমি হাত পাতি নাই যে তোমার টাকাটা আমার নিতেই হইব। আরে অদ্ভুত তো, এখানে হালাল হারাম টানার কি আছে? কিচ্ছু নাই, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি হাত পেতে টাকা নেবে, হালাল হারাম সব কিছু আমি বুঝবো। দেখো খোদা আমার হাত রদ দিছে, কামাই করমু, সেই টাকা দিয়ে স্বামী পোলার চিকিৎসা করমু, যদি না পারমু তাহলে মরে দেবো, আল্লাহর রাস্তা গোরস্থানে থুয়ে দিব, তারপরেও তোমার টাকা নিব না। আর শোনো একটা কথা শুনে রাখো, পাপে কিন্তু বাপেরও ছাড়ে না। আরে বাপ রে বাপ, যখন আমি দুর্দিনে পড়ছিলাম সেটা ভাত খাইতে আইতাম তখন আমি মাইক বাজত, এখন তোমার দুর্দিনে টাকা দিয়ে সাহায্য করতে আইছি একইভাবে মাইক বাজতেছে, এত গলার জোর পাও কই? হ্যাঁ পেটে তো খাওয়ার নাই, হাওয়া খাইয়া পেট বড়াইয়া যেমন আওয়াজ দিতেছো মনে হচ্ছে জেট বিমানের ইঞ্জিন চলতেছে। যেই কথাগুলি তুমি আমার আজকে কইছো অন্য কেউ যদি হইতো ধৈরা না একদম ধৈরা একদম জমান বন্ধ করে দিতাম। ধরো টাকা ধরো, তোমার কাছ থেকে যত উপকার নিছি ঋণ শোধ করে গেলাম আজকাল। চল কেন, আগে তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন, তখন তো অসুবিধা হইতো না। এনিওয়ে সারপ্রাইজ ডার্লিং, কি এটা ডার্লিং? তুমি কি ভুলে গেছো আমি একসময় ওয়াদা করেছিলাম তোমাকে আমি অলংকার দেব, সে অলংকার অলংকার কিনছেন তো টাকা পাইলেন কই?
টাকা কোথায় পেলাম সেটা বড় কথা নয় ডার্লিং, টাকা এখন আমার হাতে সেটাই বড় কথা। জমি জামা কিনতেছেন, আমার অলংকার গিফট করতেছেন, আবার কোটটাই পরে ঘুরতেছেন, আপনি এত টাকা পাইলেন কই? আম খাবে অথচ তুমি আটিও গুনবে, সেটা তো হবে না ডার্লিং। সুখে থাকতে খবরদার, তোমাকে যেন ভূতে না কিলায়, বিয়ের অফ ডক কুকুর হইতে সাবধান। আমি টাকা রোজগার করব, তুমি শুধু টাকা ভোগ করবে, খবরদার। কোনো প্রশ্ন নয়, নো কোশ্চেন নো অ্যানসার। কিছুদিন আগেও তো টাকার জন্য আমার কাছে হাত পাততেন, আমি যদি বাটি ভইরা ভাত না নিয়ে যেতাম খালি পেটে তো বইসা থাকতেন সারা রাত। এখন আসছেন আবার ডার্লিং বলতে, না ইংরেজিতে কথা কন। কয়টা বাস তুই, কয়টা বাস? ক্যালকুলেটার হিসাব করে রাখিস, তারপর আমার সাবমিট করিস, আমি টাকা দিয়ে দিব। নে সুদ খাবি, সুদ সহ দিব। নে যা চল সোনালতা। বাবা সালাম আলাইকুম, আমি তোমার বাড়ি যাইতেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। হোয়াট? না মানে হয়েছে কি, আপনার বাড়ি যাচ্ছিলাম। ওয়াই? মানে হয়েছে গ্রামে ওই আপনার উত্থানটা নিয়ে সবাই মিলে একটু কানা ঘোষা করতেছে। নাগবাবু, হ্যাঁ এগুলো জিয়ালেসি, জিয়ালেসি। হ্যাঁ জুয়েলারি তো বুঝলাম, তাড়াতাড়ি জিয়ালেসি হিংসা। হিংসা হোক আর যাই হোক, আমার কিন্তু ভয় লাগতেছে, দু চার দিন ব্যবসাটা বন্ধ রাখলে ভালো হয়। নাগবাবু, হ্যাঁ আমি চুরি করি না, আমি ডাকাতি করি না নাগবাবু। আমার হাতে সোনা আসে, আমি সোনা বিক্রি করি, তাতে যদি কারো চোখ টাটায় আমার কিছু যায় আসে না। দু চার দিন ব্যবসা আমি বন্ধ রাখতে পারবো না নাগবাবু, আপনাকে আমার প্রয়োজন নাই, আমি অন্য লোকের সঙ্গে ব্যবসা করব। আপনার তো দেখাই পাওয়া যায় না, আমি আপনার লগে কথা কইতেছি। দেখা করার এত কিসের দরকার, তুমি আসছো, দেখা হয়েছে, শেষ। আপনার নামে এগুলো কি শুনতেছি? কি শোনো? আপনি কি চোরা চালানের সাথে যুক্ত? কে বলে? সবাই বলে। বলতেই পারে, আমার টাকা পয়সা হয়েছে, আমি জমি কিনেছি, আমি এত বড় বাড়ি কিনেছি, মানুষের চোখ টাটাতেই পারে। আমিও বিশ্বাস করি, নাহলে এত তাড়াতাড়ি গাড়ি বাড়ি এত কিছু কেমনে হইল আপনার? নিশ্চয়ই আপনি চোরা চালানের সাথে যুক্ত। কি বললা তুমি? বললাম আপনি একটা চোর। তোমার সঙ্গে আমার সব সম্পর্ক শেষ, আর কোনো সম্পর্ক নাই। তুমি এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাবা, কোনোদিন যেন তোমার সঙ্গে আমার দেখা না হয়। যাও গেট আউট, পারলে আমার মতো একটা টাকা পয়সাওয়ালা ছেলের বিয়ে করে যাও। গেট আউট, গেট আউট, যাও। আরে খালি ডিমের সাইজটা একটু বড়, একটু বড় দিন দিয়েছ। হ্যাঁ কিছু নাই, কোনো সমস্যা নাই, যাও তুমি যাও। একটু দেখেন ভাই। হ্যাঁ যাও।
আসিম ভাই, আপনি আপনি এত রাত্রে? লাবণী নাই আপা, আপনার সাথে দেখা করবো না। কেন আপা? আপনার সাথে দেখা করবো না, আপনার বিয়া ঠিক হয়ে গেছে, বুঝেন নাই কথা? আমি একবার একবার ওর লগে একটু দেখা করবো একবার। ভাই আপা চোর বাটনার লগে দেখা করবো না, আপনার বিয়া ঠিক হয়ে গেছে বলছি একবার, আপনি ভালোয় ভালোয় যান, নাহলে আমি কিন্তু লোকজন ডাক দিবো, নাহলে পুলিশ ডাক দিবো। একটাবার একটা কথা কয়ে চলে যাবো আমি, একবার খালি একটু দেখা করবো একবার। আমি ভাইয়ের অনুমতি নিয়ে থাকবো, আমার একটু ঠাই দাও ভাবি, আমার একটু জায়গা দাও ভাবি। এই আমি অনুমতি দিব তো আগে, তারপরে তোর ভাই ভাইকেটা রে। তুমি মনে করছো যে আমি চোরাচালানি করছি? আমি অসৎ উপায়ে টাকা রোজগার করছি, মিশা কথা। আমি আমি আমার ইনকামের সোর্স হয় হাঁসটা। হাঁস? একটা হাঁস তোরে কোটি কোটি টাকা দিতে না? এই যে হাঁসটা যে ডিম পারত না, সোনার ডিম পারত, ওই যে তোমার একবার সোনার ডিম এনে দেখাইলাম না, তুমি আমারে কইলা না যে এটা সোনার, আমি তোমার ভুল বুঝ দিলাম যে লোয়ার উপরে আমি গোল্ডেন কালার করছি, মিশা কথা। ওইটা সোনার ডিম আসিল, ওই ডিম বেচে আমি কোটিপতি। হাঁসে সোনার ডিম পারে এটা আমারে বুঝাস? আচ্ছা আমি না হয় বুঝলাম, তুই গ্রামের মেয়েছেন বুঝাইবি কেমনি? হ্যাঁ আমি কেমনে বুঝাম? আমি জানি না, আমার কাউরে বোঝানো দরকার নাই। আজকে রাতটা খালি আমার ঠাই দাও, আমি তো বাঁচতে চাই, পুলিশ ধরে লইয়া গেলে আমার ফাঁসি দিব ভাবি। কেন সেই সময় না আমার মুখের উপরে টাকা ছুঁড়ে মারছিস, কইছিস আমার সাথে সব সম্পর্ক সেট করে দিছিস, তোর টাকা আমি আলমারির মধ্যে এখনো রেখে দিছি, নিয়ে যা নিয়ে যাই, ওই টাকাটা পাইছে আয় যা। ভাবি ভাবি আমার লইয়া যাবো ভাবি, তুই আমার একটু জায়গা দাও ভাবি, আমার লইয়া যাবো একটু জায়গা দাও আমার ভাবি, তোমার পায়ে ধরি পায়ে ধরি, তোমার ঘরে একটু জায়গা দাও ভাবি, ভাবি আমার একটু জায়গা দাও, আমার লয়ে যাবো, তোর হাতে দোষ আমার লয়ে যাবো, আমার লয়ে যাবো, আমার একটু জায়গা দাও ভাবি। যা ওই খেরার পাড়া পিছনে যাই গুমা, যা যা আমি দেখতেছি, যা যা। আমি চোরাচালানি করি না ভাই, ভাই বিশ্বাস করেন ভাই, আমার কথা বিশ্বাস করেন, আমার কথাটা বিশ্বাস করেন ভাই, আমার কথাটা বিশ্বাস করেন ভাই, আমি স্মাগলার না ভাই, আমি স্মাগলার না, বিশ্বাস করেন আমি স্মাগলার না ভাই। আল্লাহ আমার কাজ করনের মানসিক শক্তি দাও আল্লাহ, আমি আর জীবনে সস্তার ধান্দা করবো না আল্লাহ, তুমি ছাড়া আর কারো উপর কোনো দিন নির্ভর করবো না আল্লাহ, আল্লাহ আমার মানসিক শক্তি দাও, আমার কাজ করার মানসিক শক্তি দাও।